এবছর গ্রীষ্মের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। মুর্শিদাবাদের ভগবানগোলা ব্লকের বিভিন্ন এলাকায় তীব্র রোদে জমিতেই শুকিয়ে যাচ্ছে পাট। পর্যাপ্ত বৃষ্টিপাত না হয় পুকুরে জল নেই, কার্যত পাট জাগ দিতে পারছে না চাষিরা। সেই কারণে জমিতে পড়ে শুকোচ্ছে পাট, আর তার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে পাট চাষিদের। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। এবছর গ্রীষ্মের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। অতিরিক্ত তাপমাত্রার কারণে ও প্রয়োজনীয় জলের অভাবে জমিতে শুকিয়ে যাচ্ছে পাট। পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় পুকুরে জল নেই, কার্যত পাট জাগ দিতে পারছে না চাষিরা। সেই কারণে জমিতেই পড়ে পড়ে শুকাচ্ছে সমস্ত পাট, আর তার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে পাট চাষিদের। ফসল বাঁচাতে বৃষ্টির দিকে তাকিয়ে জেলার কৃষকরা। পাট চাষিদের অভিযোগ, গত কয়েকদিন ধরে বৃষ্টি না হওয়ায় জমির সমস্ত পাট নষ্ট হয়ে যাচ্ছে। লোকের কাছে ধার দেনা করে পাট চাষ করেছিলেন তারা, সব পাট নষ্ট হয়ে গেলে ঋণ পরিশোধ করবেন কিভাবে? সরকারি তৎপরতায় পাট পচানোর ব্যবস্থা করে দেওয়ার আর্জি পাট চাষিদের। 3,000 টাকা হয়ে গেছে খরচ, কি মরে যাচ্ছে, কি 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 কারণে জল পাচ্ছে না, পুকুরে জল নাই, জমিতে জল নাই, পাট শুকিয়ে যাচ্ছে। সরকারের কাছে এখন জলের জন্য আমরা আবেদন করছি যে আমরা পাট পচানোর ব্যবস্থা কিসে হবে। পাট এখন পাট পচাবার মতন জায়গা নাই, আমাদের কোনো ই পাচ্ছি না। আমরা মানে সরকার থেকে আমাদের একটু পাট পচাবার জন্য একটু সুবিধা যদি করে দেয় খুব ভালো হয়। প্রায় 2 বিঘা জমি আছে আমাদের পাট। আবেদন করছি জানে আমাদের জানে ব্যবস্থাটা করে খুব ভালো হয়। যদিও ভগবানগোলা 1 নম্বর ব্লকের সহকৃষি অধিকর্তা মিশন দাস বলেন, পাট চাষীদের সুবিধার্থে অল্প পরিমাণে পাট কেটে নিকটবর্তী জলাশয়গুলি ব্যবহার করতে বলা হয়েছে এবং তাদের সমস্ত প্রকার সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। কিছু ভাবছেন? আচ্ছা, সমস্ত চাষি ভাইদেরকে কৃষি দপ্তরের পক্ষ থেকে পাট চাষ যে আমাদের শেষ পর্যায়ে চলে এসেছে, এখন আমাদের পাট কেটে পচানোর সময়, তো সেই পাট পচানোর জন্য যে প্রয়োজনীয় সব থেকে দরকারি যে জিনিসটি সেটি হচ্ছে যে জল। সাফিসিয়েন্ট জল না থাকলে কিন্তু পাট পচানোতে আমরা সমস্যার সম্মুখীন হয়, যেটা গত বছরে হয়েছিল। তো এই বছর আমাদের পাট কাটার সময় অলরেডি চলে এসেছে, কিছু কিছু চাষি পাট কাটতে শুরুও করেছেন। তো আমরা সেই সমস্ত চাষি ভাইদেরকে বলবো, আপনারা একসঙ্গে পাট না কেটে ধাপে ধাপে পাট কাটার চেষ্টা করুন এবং নিকটবর্তী যে সমস্ত জলাশয় আছে সেই জলাশয়গুলো কি ভালোভাবে ব্যবহার করুন। বি কেয়ার পলিটেকনিক কলেজ 2022-23 শিক্ষাবর্ষে সরাসরি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা ও হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। আমাদের ঠিকানা NH34 এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পল সন্ডার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।